হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে প্রপারলি কিভাবে নাক ফোড়ানো হয়। আমার আজকে একটা ক্লায়েন্ট এসেছে নাক ফোড়ানোর জন্য, তার আগেও নাকটা ফোড়ানো ছিল। সো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পার্লারে কিভাবে নাক ফোড়ানো হয়। তো আমি প্রথমে আমার ক্লায়েন্টের নাকটারে ভালো করে হ্যাক্সিসল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। দেন হলো আমি ওখানে যে একটা প্যান দিয়ে তার নাকটা কোথায় ফোড়ানো হবে সেই জায়গাটা চিহ্নিত করলাম। দেন হলো এবার আমি নাকটা ফোড়াচ্ছি। দেখতে পাচ্ছেন কিন্তু আমার ক্লায়েন্ট প্রচণ্ড ভয় পাচ্ছে, সে নাক ফোড়াতে দিচ্ছে না। আমি যতবারই দিচ্ছি সে বারবারই আমার হাতটা ঠেলে দিচ্ছে। তাকে কিন্তু নাক ফোড়ানোর জন্য অনেক কষ্ট করতে হয়েছে আমাকে। তার সাথে তার মা এবং বোন এসেছিল। আমি তাদেরকে বললাম যে আপনারা ওর হাত বাঁধেন, দেন হলো আমি ওর নাক ফোড়াবো। না হয় কিন্তু নাক ফোড়াতে গেলে কিন্তু ঝামেলা হয়ে যাচ্ছিল, অনেক কষ্ট করে তারে নাক ফোড়াতে হলো। মেয়েটি কিন্তু প্রচণ্ড ভয় পাচ্ছিল। সে আমি ওরে অনেকবার বুঝাচ্ছি যে তুমি ব্যথা পাবা না, ব্যথা পাবা না। এবং কিন্তু আমি ব্যথা না পাওয়ার জন্য কিন্তু এখানে মেডিসিনও ইউজ করেছি। আর এখানে ক্যামেরাম্যান ছিল আমার ছোট মেয়েটা, হ্যাঁ, সে কিন্তু ভিডিও করতেছিল, যার জন্য ভিডিওটাতে অত ক্লিয়ারলি বোঝে যায়নি। ফাইনালি মেয়েটার নাকটা ফোড়ানো হলো। দেখতেই পাচ্ছেন কিন্তু মেয়েটা কিন্তু ভয়ে কান্না করে দিয়েছে। দেন আমি জিজ্ঞেস করলাম যে তুমি কান্না করছো কেন, তুমি কি ব্যথা পেয়ে কান্না করছো নাকি ভয়ে? বুঝছেন না, আমি ব্যথা পাইনি তবে ভয়ে কান্না চলে আসছিল। অনেকেরই ভুল ধারণা নাক পার্লার থেকে নাক ফোড়ালে নাকি নাকে ইনফেকশন হয়। আসলে যারা বাড়িতে এসে বিভিন্ন জিনিস ইউজ করেন, যেমন সরিষার তেল আরও কী কী ইউজ করে, এতে কিন্তু নাকে ইনফেকশন হয়ে যায়। অন্য কিছু ইউজ না করে সবসময় যদি আপনারা দিনে দুই তিনবার কোনো হ্যাক্সিসল ইউজ করেন, দেখবেন আপনার নাকটা খুবই তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে গেছে এবং দুই দিনে তিন দিনে কিন্তু আপনি নোজপিন পড়তে পারবেন।